9 আগস্ট ঘটনা সামনে এসেছিল আরজি করের। আজকে আমরা 28 তারিখ কথা বলছি, মাঝখানে 50টা দিন পেরিয়ে গিয়েছে। সর্বোচ্চ আদালত পর্যন্ত এই জুনিয়র ডাক্তারদের, জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বারে বারে বলেছে। মুখ্যমন্ত্রী পর্যন্ত আশ্বাস দিলেন, মুখ্য সচিবের সঙ্গে বৈঠক পর্যন্ত হলো, বারে বারে এই নিয়ে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে কথা হলো, কিন্তু 50 দিন পরেও এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা নিরাপদে তাদের কর্মস্থলে কাজ করতে পারছেন না। নে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেট অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এই আশঙ্কা তারা দূর করতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষের তরফে, এই নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তাদের দাবি যে তাদেরকে নিরাপদে কাজ করার মতো একটা পরিবেশ কর্মক্ষেত্রে দেওয়া হবে। অনিকেত মাহাতো, জুনিয়র চিকিৎসক, কি বলছেন দেখুন। তাহলে সুরক্ষার প্রশ্ন, যেমন অভয়ার ঘটনাকে দ্বিতীয় অভয় যাতে না হয় তার জন্য, আবার সুরক্ষার প্রশ্ন আমাদের রুগী সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন, সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে স্বচ্ছ রেফারেল সিস্টেম তৈরি করতে, বেড ওয়াইজ যে অকুপেন্সি থাকার কথা সেটা রাখতে, এই জন্য এক গুচ্ছ প্রস্তাব আমাদের দিক থেকে আমরা দিয়েছিলাম। তাহলে সেইগুলো বাস্তবায়িত হওয়া প্রয়োজন ছিল। এবং সেফটি সিকিউরিটির প্রশ্ন, আমরা স্পেসিফিকলি কি চাই, সিসিটিভির জায়গা থেকে আমরা কি চাই, পুলিশি ব্যবস্থা সম্পর্কে আমরা কি চাই, ফাঁড়িতে আমরা কি চাই, এগুলো আমরা বলে এসেছিলাম, এগুলো জানিয়েও এসেছিলাম। কিন্তু আমরা মনে করি যে এই যে আমাদের মনে করাটা আজকে এই ঘটনাকে সামনে রেখে আরো মানে বাস্তবায়িত রূপ আমরা দেখতে চাইছি, সেই জায়গা থেকে আমরা মনে করি যে অতি দ্রুততার সাথে রাজ্য প্রশাসনের দিক থেকে যা যা সতর্ক ভূমিকা নেওয়া প্রয়োজন সেইগুলো যদি না নেওয়া হয়, সাগর দত্ত যেমন কমপ্লিট সিজুয়ার হয়ে গেছে, সেরকম বাকি কলেজগুলোও হয়তো কর্মবিরত যাবে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ড তৈরি হয়েছে, সেই ফান্ডের পক্ষ থেকে আমরা আলোচনায় বসছি। প্রশ্ন হচ্ছে, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে আশ্বাস পাওয়ার পরেও, নির্দেশ পাওয়ার পরেও এই ধরনের ঘটনা ঘটছে কেন? আপনাদের স্মরণে থাকবে 16 তারিখ কালীঘাটে বৈঠক হয়েছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে, দীর্ঘ বৈঠক, এবং তারপর একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা যায় সেদিন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে দেখুন। এছাড়াও সেফটি সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে, এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। আমরা যাতে হসপিটালে সুস্থভাবে স্বাভাবিকভাবে পেশেন্ট দেখতে পারি এবং পেশেন্ট এসে সুরক্ষিত বোধ করেন, সেই জন্য আমরা এই আন্দোলন করছি। এবং যে ঘটনা 9 তারিখে ঘটে গিয়েছিল সেটা কেন ঘটেছিল? হসপিটালের সিকিউরিটি ফেল করার জন্য। আজকে ঠিক কিছুক্ষণ আগে সাগর দত্ত মেডিকেল কলেজে একটি মরণাপন্ন পেশেন্টকে নিয়ে আসা হয়, এবং সেখানকার যারা জুনিয়র ডক্টরস, ইন্টার্ন, পিজিটি, তারা সকলে মিলে চেষ্টা করেন পেশেন্টটাকে বাঁচানোর, কিন্তু বাঁচানো যায়নি। কিন্তু তারপরেও সেখানকার 15-20 জন বাইরের লোক ঢুকে ডাক্তারদের উপর হামলা চালিয়েছে। তাহলে এতদিন ধরে আমরা যে আন্দোলন করেছি বা করছি, এবং বারবার যেটা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কাজ করছি না, ফাঁকি দিচ্ছি, আমরা এই করছি, তেনা করছি, রাজনীতি করছি, তাহলে আমাদের সুরক্ষার দাবিটা নিয়ে কে কথা বলবে? আমি আপনাদের প্রশ্ন রাখছি, আপনারা এই জবাব দিন, আওয়াজ তুলুন, আমাদের এই সুরক্ষার দাবি কি অন্যায়?